হ্যালো এভরিওয়ান, আশা করছি আপন মানে সমস্তে বহুত ভালরে থিবে। আউ আজি হোচি যে কালির ব্লগটা যাইছি তার সেকেন্ড পার্ট, এইটা মু যেমতি কইতিলি বহুত বড় ব্লগ হই গেল, এতে মই দুইটা পার্টে তাকে ডিভাইড কর দেইতিলি। তো আপন মানে লাস্ট যে দেখিতিলে যে আমার চুনা ফুনা যে চাউল চুনা গ্রাইন্ডিং হইতিলা মন্ডা পিঠা পাই, তো তারপরে এটি হোচি মন্ডা পিঠা পাই দেখি পড়তে চিনি গুড় দুইটারে মিক্স হইকি আমার যে মন্ডা পিঠার পুরর তৈরি হবো। আর এপটে ক্ষীর বসছি ছেনা পাই, কারণ আমার ছেনার যে যেমতি কইতিলি খই ছেনা কদলী নড়িয়া গুড় আর ফ্রুটস আপন মানে পকাই পারিবে, আর তাল খোজা যে গজা না খোজা সেটা কোহতি সেটা বি পড়িকি আমার সব ভোগ হুয়ে। তো এপটে নড়িয়া কোরা হয়ে গেছে, এটি পুর হব প্লস এপটে ছেনা হব, সেপাই ক্ষীর বসছি। আর তো যেমতি কইলি আর হচ্ছে লাস্ট ব্লগরে সেই কথা সেটা কন্টিনিউ করুছি। আপনার দেখুন যদি ভাল লাগে প্লিজ গোটে প্রথমে লাইক করেদেবে, কিনা আজির মামালি স্পেশাল ব্লগ মু কিছু মোর কিছু অ্যাড করুনি ওনলি তারি পাই, তো তাপ নিশ্চয় আপনার লাইক করেদেবে মু জানছি। আর হচ্ছে শেয়ার করা কমেন্ট করা জমা বি ভুলবে নি, আর সবসক্রাইব করে পাখে থাকা বেল বটন কু বি প্রেস করবে আগুক নূয়া নূয়া ভিডিও দেখা। আর মু যেমতি কইছি ভাল ভাল নূয়া নূয়া ইন্টারেস্টিং ব্লগ আগুক আসছে, তো আপন মানে প্লিজ মানে ওয়েট করতু টিকি। তো দেখুন এটি মো পুর পুর সব তৈরি করেদেলা, করসারা পরে তাপরে মন্ডা পিঠা তো মু আগর দেখেই সেপা আর দেখেলি নি, মন্ডা পিঠা সব করেদেলি করি গুড়াকি সিঝাইয়া পাই বসাই দেখি বৌর মর কলু দুইজন করিকি তাকে এপটে পড়ি আসলি মামালি সজ হব বলে আর রখাই দৌনি। তো কলা জলদি জলদি মতো সজ করিদিও, তো মু প্রথমে পড়ি আসলি তার নেল পলিশ লগাইকি এটি অলতা লগাউছি, তারপরে তার তা দিন মানে আজ তার টিকে ভালো সে মেকআপ মু করবি। আর মু যেমতি কইলি মতো যেতিকি আসে মু সেমতি করবি। আর বড় কথা হল মামালি কারি কালি টোটাল উপাস রইলা, ওনলি বিস্কুট খাইছিলা দুইটা আর পানি পিইলা আর কিছু বি সে খাই নথিলা, তো সেটি অলতা লগাউছি সে মানে কিছু বি রখাই দেউ। আর কুমার পূর্ণিমা পূজা পাই সে এত এক্সাইটমেন্ট থিলা যে সে খাইবা সত্যরে খাইলানি, মানে তা মুহ সন্ধ্যা বেলা শুখিগলা পুরা, তা যেতে কইলি বি কেলা না মো মামু কইছি মানে সানা বাবু কইছি যদি ন খাইবু তাহলে ভালো বেশি ভালো, তো তাকে এমনি কইলা সে ভাবিলা সত্যরে সিরিয়াস ভাবিকি সে খাইলানি। আর তো পুরা রইলা সেমতি, তারপরে এটি তা অলতা ফলতা লগাইকি তা শুখিগলা পরে অলতা তাকে এটি বেড উপরে বসাইকি তার মেকআপ করুছি। মেকআপ মানে কোন তার যে ক্রিম সে লগায় যে হিমালয়ের সে লগায় সেইটা সেইটি ক্রিমটা লগাই দিলে, তারপরে টিকে লগাউছি ইয়ে প্রাইমর টিকে লগাই দেলি, মো পাখে থাকে মু লগায় নি কেবে, এমনি অকেজনালি মু তাকে তাকে বি টিকে মেকআপ করে দিয়ে, মু বি কেমতি অকেজনালি হুয়ে কিন্তু রখি থাকে। তো প্রাইমর লগাই দিলি, প্রাইমর লগাই সারা পরে মোর এটা কোণ গোটে অছি মেকআপ ফাউন্ডেসন ফাউন্ডেসন গোটে অছি সেটা আমি এটা দেখি দেবি আপনমানকু পরে কেতবেলে, আর সেইটা টিকে উপরে লগাই দিলি। লগাই সারা পরে পাউডার লগাই দেবি, এটি বুবু ঠিয়া হয়ে রেকর্ডিং করুছি দেখিপারুথ কেতে জোর সে হলাউছি ক্যামেরাকু, প্লস মামালিকু সে চিড়াউছি সজ হোউছি বলে সে মেকআপ নেউছি বলে, তো সে সেইটি লা তো সেটি সেইপাই সে ফুসফুস হয়ে মো কানারে কোণ কৌছি তা ভাই কথা, তো সেই সারা পরে তাপরে দেখুন পাউডার ফাউডার লগাই দেলি। লগাই সারা পরে মুতে আই মেকআপ করবি, আর মু আজ আই মেকআপ তার করছি আপনার দেখি কহবে কেমিতি হয়েছি। আর আই মেকআপ করিসারা পরে মু কথা হচ্ছে আপনার সহ, মামালি রাখি মেকআপ করছি কিছু লগাইনি খালি আই আই কোন সেটা আইলাইনার আই আই কাজল আই কাজল উহ কাটিয়ে দে ওটু হইছে আর লিপস্টিক। হ্যালো এভরিওয়ান, এগেন হ্যাপি কুমার পূর্ণিমা টু অল অফ ইউ। আউ তো এবার সন্ধ্যা হয়ে গেলা পূজা স্টার্ট করবু, অলরেডি আমি মামালি রেডি হয়ে যাইছি, আর মু দেখিদেবি আপনার, আর মু টিকি আজ ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি কেন মোর বি সেটি কাম অছি, বিনা ড্রেস চেঞ্জরে ধুয়া ড্রেসরে হবনি, তো মু আজ গোটে ড্রেস নূয়া ড্রেসটি পিন্ধি দিয়েছি, সেই যে পিঙ্ক কলর মু আনিথিলি, আর বউ বি গোটে নূয়া শাড়ি পিন্ধি দিয়েছি লা তা পাখে, মু কলি সমস্তে আজ নূয়া পিন্ধিদেবা, আর মামালি তো কুমার পূর্ণিমা করছি বট আমি বি সব পিন্ধিদেবা, তো পিন্ধি পুন্ধাকি মু আসিকি এটি সব ফুল ফুল সব পকাই সারি আর সবু করেদেছি, মু আপনার সেটা দেখাইবি আর মামালিকে বি দেখাইবি সবু দেখাইবি। তো এবার চালু মু সেটি কোণ আর কাম অছি টিকি চৌরার কাম যা আছে তুলসী ওলা সে কাম সব সারিদে, কলস ফলস বসা হব বহুত সারা কাম অছি মু সবু সেটা আপনার দেখাইবি, তো চালু যা সেটিকি মু আউ কাহাকে দিয়ে ক্যামেরাকে সুট করু, আর মামালিকের ফুল লুক বি দেখাইদেবি সবু দেখাইদেবি, তো চালু। তো এ দেখুন মামারির ফাইনাল লুক, আর তার হেয়ার স্টাইলটা মু করেছি মু ইউট্যুবরে দেখিকি, মানে কিডস মানকর যে হেয়ার স্টাইল থিলা সেইদিরু গোটে ইজি সবুটু ইজি যেটা সেইটা মু তার আজি করে দেইছি, করে সারা পরে তার সব মেকআপ সব করছি ঠিকঠাক। আর ড্রেস দেখুন এই ড্রেসটা তো তার মু দেখাইছিলি আপনমানকু, আর তার চুটি দেখুন গোটে সাইডে এমতি বাঁধিকি তাকে রিবন বাঁধি দেইছি পছপটে, আর চুড়ি দেখুন সে ইয়েলো ব্ল্যাক পিঞ্চি সবু তার ইয়েলো আর ব্ল্যাক, এই মানে তার চুটি বি দেখুন আপনমানে বহু জন তার চুটিকে পছন্দ করছেন, আমি দেখাই দে আর তার মেহেন্দি আর লিপস্টিক লগাই দেইছি টিকে মু যেটা লগাই সেইটা
लागि लगाइ दै छि बस एतिकै आ आखिर मेकअप कर छि बिंदी लगाइ छि येलो कलर र इयररिंग्स पिन छि येलो कलर र सब येलो येलो से आज पिन दै छि त देखिले तार एटा से रेडी हे गेला तापर मु एठी कोन कर छु ना प्रथमे एडी फूल फूल सब पकाइ दउ छि काहेकि ना चंद्रटा बना हबो फूल चंद्र बना हबो आज तापर हेडी से पडे छाना पंग को आसला देखिले हम गेट पाखरे मामाली मु कहली से मन डाकथिले मु ते शूट करे पई कि ता पूर्व मामाली छोटो ट्राइपॉड रे कैमरा को लगाइ दितला कर एथरे ही हम करबा आ त एठी मु से फूलटा प्रथमे पकाइ दउ छि सब रेडी हे बहुत सारा घर भितर बाकी जहाँ जिनस सब रेडी कर भोग फोग रेडी कर चौरार जहाँ काम थी से सारी दूसरी आकचुअली फूल फूल बहुत पकड़ सजार था कि मिललानी फूल आम बाड़ी भी एत गच फूल किसी भी फुटुनि कहीं थंडा टी आरंभ होमती कही तो से थंडार जमा भी फूल फुटनी आठ मामू को धरिकी से जानी ता मामू कैमेरा आगे धरिकी बुलाऊँच से जमा जान नाला आ तो देखु से खाई दिन सारा ओसा करती तो एनर्जी देखूँ पूरा एनर्जी तरह हाई लेवल थिला से बहुत एक्साइटमेंट थिला पूजापाई आज बो कहला तू बेसी डियां कुदा मारना खेलना तू थकी ये करूँ कहूँ कहीं मोर तो किसी होनी कहीं एमती है से बहुत डियां कुदा मारा बो ये आसिक भोग फोग जहाँ दबा कथा आईकि से जाऊँच आ मुझे चौरा को फूल जमी कहली फूल फूल सब रखुच्छे रखिक बाकी कम जहाँ भी कलश बस आमर कलश बस नड़िया पिटा हुए जे ओसा कर से नड़िया पिटव बाकी बहुत सारा कम मानते चौरारे भी हेटी सिंदूर लगा हाब लगे भी प्रथम से लगा हाँ भोग फोग दिया सब बहुत सारा कम अच्छी जोटा कि आपण मैं देखेबी बट ए जो चौरा कम प्रथम मुझे सारी दिए आप सहित कथ अच्छे देख मामारी रे लुक पूरा चेंज है ना मामारी रे लुक आज पूरा चेंज है से तो कोजन भूतिन नाच जंदी हेड पे चेंज है छी सही बोला तुम ये ऐसी बातें पसीना खा जान तो सीना ने बंद है वैसे हां सब रेडी कर देला हां तो चकुटी गुटे रुका रखो बोले ए मु देखा ये कोन खई नड़िया कदळी कदळी गुड़ मीठी के खेले ठीक है गुड़ा छन्ना ये कोन ती ताळा ताळा खोजा ये मुंडा चंद मुंडा हाँ इतनी तो भोग मैंने पांच मीटर थे तो मेकअप खराब हो भूक भूक तो किसी कर भूक लगे धन्यवाद से खाई जानु ना खाई से पूरा कास्टा आज निष्ठार सहित पूजा कर बुल बुल गई आ आ मां ना तो उपवास कर छ खाई नहीं मां तो गई नहीं ए एडा मारिया मारिया डा को कोई छ ओइ नेडा इ रखिस मामालु अडिया मारछु गई तू कोसे हाँ देखो ये चंद्र तो आसनी चंद्र चंद्र आसापर जह्न आसापर जा जह्न को बंदाण हम कि प्रथम जो कलश बसाई कलश सामने ये मामालू से निजे जी ओसा कर भोग दब आम केमी हुए मुझा कौच कहीं सबुआ अलग अलग मुझे मुझे कमेंट पढ़ी देखुची अन्य मैंने भी कहते भ्यूअर मैंने कि आम सैड्रे एम नुए अलग तो सहीटा ये आम सब रेडी कितु आम चंद मामा लेट जो दिन तक दिन थी से दिन तक बेस डिमांड ना से लेट्रे आस देखते आम मुंडा पिठार चंद या जो खई भोग उखुड़ा खई नड़िया कदमी सब सीटे भी चंद भोग होटा ही एमती हुए आमर आठ कल सब बस तो सब देखिए चंद आज फुल चंद हम तो फुल चंद बनई जमी पूजा हाँ कथा किसी चौरा को भी सिंदूर फिंदूर लगाई बस पानी बुले दी बस 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 तीन थर हो दी थर हो
ଦେଖନ୍ତୁ ଚାନ୍ଦ ବନ୍ଦାଣ ହେଉଛି, ଚାନ୍ଦ ମାନେ ଜହ୍ନ ଏବେ ଆସିଲେ ଦେଖିପାରୁଥିବେ କେତେ ଅନ୍ଧାର ହେଇଗଲାଣି। ଜହ୍ନ ଏବେ ଆସିଲେ ତ ଏଇ ମାମାଲିର ପୂଜା ଆରମ୍ଭ ହେଲା। ବାକି ତ ଯାହା ଦିନ ରହିଥିଲା ମୁଁ ଦେଖେଇ ଦେଇଥିଲି ଟିକେ ଦିନ ଥିଲାବେଳେ ମାନେ ସନ୍ଧ୍ୟାବେଳେ। ବାକି ଅନ୍ଧାର ହେଲା ପରେ ଜହ୍ନ ଆସିଲା ପରେ ଏଠି ଜହ୍ନକୁ ଯେଉଁ ଚାନ୍ଦ ବନ୍ଦାଣ ମେନ୍ ଆମର ଏଇଟା ଚାନ୍ଦ ବନ୍ଦାଣ, ଯିଏ ଓଷା କରିଥିବ ସେ ପ୍ରଥମେ ଚଉଁରାରେ କୁ ବନ୍ଦେଇବ, ବନ୍ଦେଇକି ଚାନ୍ଦ ବନ୍ଦେଇବ। ବନ୍ଦେଇ ସାରିଲା ପରେ ତାପରେ ହେଉଛି ବୋଉ ତାକୁ ବନ୍ଦେଇବ, ମାନେ ମା ମାନେ ଆମର ବନ୍ଦାନ୍ତିନି, ବାକି ଆଉ ଯିଏ ହେଲେ ସେମାନେ ବନ୍ଦେଇ ପାରିବେ। ତ ଏଠି ବୋଉ ଶଙ୍ଖ ଫୁଙ୍କୁଛି, ପୂଜା କରୁଛି, କାହିଁକିନା ମା ମାନେ ଚାନ୍ଦ ବନ୍ଦଉଥିଲା, ଏଇଟା ହିଁ ଆମର ମେନ୍ ପୂଜା। ତ ମାନେ ଓଷା କରିଥିଲେ ଏଇଟା ହିଁ ଚାନ୍ଦ ବନ୍ଦେଇକି ତାପରେ ଯାଇକି ସବୁ କାମ ପୂଜା ସରିବ। ତାପରେ ବୋଉ ଏଠି ମାମାଲୁକୁ ବି ଟିକେ ବନ୍ଦେଇଦେବ, ବନ୍ଦେଇ ସାରିଲା ପରେ ସିଏ ଯେଉଁ ବୋଉ ଚାନ୍ଦ ବନ୍ଦେଇବ ଟିକେ, ପ୍ଲସ୍ ତାକୁ ବି ବନ୍ଦେଇଦେବ ଟିକେ। ବନ୍ଦେଇ ସାରିଲା ପରେ ବାସ ସରିଲା। ଆମ ପଟେ ମୁଁ ଯେତେବେଳେ ଦିଲ୍ଲୀରେ କରୁଥିଲି, ମୁଁ ଆମ ସାଙ୍ଗର ଝିଅ ମୁଁ ବନ୍ଦେଇ ଦିଏ, ଆମ ମାମାଲୁକୁ ସିଏ ବନ୍ଦେଇ ଦିଅନ୍ତି। ତ ଏମିତି କରିକି ପୂଜାଟା ହୁଏ ଆମର ସେଠି। ଉଲ୍ଟା ନାହିଁ ସେପଟେ, ଏମିତି ବୁଲା, ହଁ ଠିକ୍ ଅଛି। ଗୋଟେ ପ୍ଲେ ଗୋଟେ ପତ୍ର ରଖ ତଳେ ରଖିକି ସବୁ ଭୋଗ ଫୁଗ ଠାକୁରଙ୍କୁ ଦେ, ସେ ଭୋଗ ଦେ, ଭୋଗ ଦେ ଠିକ କି ଭାଙ୍ଗୁ ଦେଖିନି। ହଁ ଆଉ ସେ ଭୋଗ ରୁ ଟିକେ ଭାଙ୍ଗୁ ନେଇ, ହଁ ସେତିକି ସେତିକି, ହଁ ସେ ପତ୍ର ଉପରେ ରଖ, ପାଣି ବୁଲା ଯେମିତି ବୁଲେଇଥିଲୁ, ପାଣି ନୁ ଟାଣ, ବାସ ଥାଉ ହେଲା। ତିନି ଥର ବାସ 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 ଥାଉ, ଜୁଆର ଜୁଆର ସେଇଠି ଜୁଆର ତାପରେ ଏଠି ଦେଖିଲେ ଆପଣମାନେ ମାମାଲିର ସବୁ ପୂଜା ସରିଲା। ସରିଲା ପରେ ଏଇ ଯେଉଁ ଚାନ୍ଦ ଯେଉଁ ପିଠାଟା କରିଥିଲା ସେଇ ପିଠାରୁ ଅଳ୍ପ ଟିକେ, ପ୍ଲସ୍ ଏଇ ଯେଉଁ ଚାନ୍ଦର ଯେଉଁ ଖଇ ଭୋଗଟା ହେଇଥିଲା ସେଥିରୁ ଅଳ୍ପ ଟିକେ ନେଇକି ସିଏ ଏବେ ପୋଖରୀକୁ ଯିବ। ପୋଖରୀରେ ଭୋଗକୁ ପୋଖରୀରେ ପକେଇବ, ପକେଇ ସେଠି କିଛି ମାଟି ଗୋଡ଼ି ଯାହା ବି ହାତରେ ମିଳିଲା ତ ତାକୁ ଆଣିବ, ଆଣିକି ଆମର ଘର ଛାତ ଉପରକୁ ଫେଙ୍ଗିବ। ଏଇଟା ହିଁ ଆମର ପୂଜାର ଲାଷ୍ଟ ନୀତିଟା ଏଇଟା, ମୁଁ ଜାଣିନି କାହାର କେମିତି, ବଟ୍ ଆମର ଯେଉଁଟା ହେଲା ମୁଁ ସେଇଟା କହିଦେଲି। ଭୋଗ ନେଇକି ପୋଖରୀରେ ପକେଇକି ବାଲି ମାଟି ଯାହା ମିଳିବ ଆଣିକି ଘର ଛାତ ଉପରେ ଫେଙ୍ଗିବ। ଆଜି ଭାତ ଫାତ ଖିଆ ହେବନି, ଖାଲି ପିଠା ଭୋଗ ଖାଇକି ରହିବ ଆଜି ଦିନଟା, କାଲି ସକାଳୁ ତୋର ନାଇଁ। ଇଏ ଖାଉନି ରସିକା, ଇଏ ଘିଅ ଖାଉନି, ସେ ଖାଉ, ସିଏ କହୁଛି ମୁଁ ମଣ୍ଡା ପିଠା କିଏ ଖାଏ, ମୁଁ ଖା ଭଲ ଝିଅ ପାଇବୁ ନା ପୁରା ଝିଅ, ତୁ ଖାଇଦେ ଯେତେ ତତେ ଭୋଗ ନାହିଁ ତୁ ଖାଇଦେ, ଦିନ ସାରା ଖାଇନି ଉପାସ କରୁଛି, ସେ ଚାରିଟା ଖାଇଦେ। ତ ଆପଣମାନେ ଦେଖିଲେ ସବୁ ପୂଜା ଆମର ସରିଗଲା, କୁମାର ପୂର୍ଣ୍ଣିମାର ପୂଜା ସବୁ ସରିଗଲା। ଆଉ ମାମାଲି ତ ଆଜି ଓଷା, ସେ କେବଳ ବିସ୍କିଟ୍ ଖାଇଥିଲା, ପାଣି ସେ ସଫିସିଏଣ୍ଟ ପିଇଥିଲା, ଓନ୍ଲି ବିସ୍କିଟ୍ ଖାଇକି ପାଣି ପିଇଥିଲା, ଆଉ କିଛି ସେ ଖାଇନଥିଲା। ଆଉ ତାପରେ ସନ୍ଧ୍ୟାବେଳେ ଆମର କ'ଣ ନା, ଓଷା ପରେ କିଛି ଖାଇବେନି, ଯାହା ଭୋଗ ହେଇଥିବ ସେଇଆ ଖାଇବେ। ତ ଆମର ଯେଉଁ ଖଇ ଭୋଗ ହେଇଥିଲା ଏଇ ଯେଉଁ ସେଇଟା ସେଇଟା ଖାଆନ୍ତି, ଆଉ ମଣ୍ଡା ପିଠା ଖାଆନ୍ତି। ଇଏ ତ ଏପଟୁ କ'ଣ ନା, ଆଉ ଇଏ ତ ଖଇ ଭୋଗ ଖାଏନି, ତ ଟିକେ ଖାଲି ଖାଇଦେଇକି ମାନେ ପାଇଦେଇକି ତାପରେ ମଣ୍ଡା ପିଠା ଖାଇଲା। ସେ ମଣ୍ଡା ପିଠା ଖାଇକି ସେ ଆଜି ରହିବ, କାଲିକି କେତେଟା ମଣ୍ଡା ପିଠା ଖାଇଲୁଣି? ମୁଁ ଦୁଇଟା ଖାଇ ସାରିଲୁଣି? ଦିନ ସାରା ଖାଇବି, ସେ ଚାରିଟା ପାଞ୍ଚଟା ପାଞ୍ଚ ଛଅଟା ମଣ୍ଡା ପିଠା ଖାଇସାରିଲାଣି, ଆଉ ସେ ସେଇଟା ଖାଇକି ଆଜି ଶୋଇବ। ଆଉ ତ କିଛି ଖାଇବୁନି, ଆଉ କ'ଣ ଖାଇବୁନି? ତାକୁ ଥକା ଲାଗିଲାଣି, ସେ ପୁରା ଟାୟାର୍ଡ଼ ହେଇଗଲାଣି, ସେ ଏବେ ଶୋଇବ। ଶୋଇ ଗୋଟେ ସକାଳୁ କାଲି ତା ପାଇଁ ମାଛ ଅଛି, ବାପା ବି କାଲି କହୁଥିଲେ ତୁ କ'ଣ ଖାଇବୁ ଆଣିବି, ତ ତା ପାଇଁ କ'ଣ ଆସିବ ଆଉ ଦେଖି ସେ କାଲି ଖାଇବ। ମୋର ତ କାଲିଠୁ ବ୍ରତ ଆରମ୍ଭ, ମୁଁ କିଛି ଖାଇବିନି, ଆଇଁଷ ନନଭେଜ୍ ଆଉ ଖାଇବିନି, ତ ସେ ଖାଇବ କାଲି। ଆଉ ସେ ଏବେ ଆରାମ, ତାକୁ ମାନେ ସେ ଉପାସ ଥିଲା, ଠିକ୍ଠାକ୍ ଥିଲା, ଯେମିତି ସେ ଖାଇଦେଇଛି ପିଠା ତା ଦେହ କ'ଣ ହେଇଗଲା। ଆକ୍ଚୁଆଲି ଉପାସ ରହିଗଲେ ରହିଯିବେ, କିନ୍ତୁ ଖାଇସାରିଲା ପରେ ଦେହ ପରେ ଯାହା ଲାଗେ ତ ସେଇଟା ତାକୁ ଫିଲ୍ ହେଉଥିଲା ଟିକେ। ମୁଁ କହିଲି ଟିକେ ଗଡ଼ି ପଡ଼େ, ମୋ ଡ୍ରେସ୍ଟା ଚେଞ୍ଜ କରିନି, ଚେଞ୍ଜ କରିବ, ଚେଞ୍ଜ କରିକି ସେ ତା'ର ହେଉଛି ଟିକେ ଶୋଇପଡ଼ିବ, ବାସ ସରିଲା। ସେ ପୁରା ଝା ମାନେ ହାଲିଆ ହେଇଗଲାଣି, ତା ମୁଁ ବି ଆଜି କାଲିକି ବେଶୀ ଶୁଖିଲା ଦେଖାହେବ। ଆଉ ଓଷା କଲେ ନା ଆଜି ଜଣାପଡ଼ିବନି, କାଲିକି ଟିକେ ଲାଗେ ଶୁଖିଲା ଶୁଖିଲା, କିଛି କଥା ନାହିଁ। ଆଉ ତ ଆଜିର କୁମାର ପୂର୍ଣ୍ଣିମା ବ୍ଲଗ୍କୁ ଏଇଠି ଏଣ୍ଡ କରୁଛୁ, ଯଦି ଭଲ ଲାଗିବ ଲାଇକ୍ କରିଦେବେ, କ'ଣ ଯଦି ଭଲ ଲାଗିବ ଲାଇକ୍ କରିଦେବେ, ଆଉ ଚ୍ୟାନେଲ୍ ଯଦି ନୂଆ ଥିବେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦେବେ, ସବସ୍କ୍ରାଇବ୍ କରିକି ବେଲ୍ ଆଇକନ୍କୁ ଅଲ୍
वाला टिप्पणी दे बस है ना रही लो गुड नाइट बाय बाय।